এই দেখতে পাচ্ছেন কেউ হয়তো বা রাগি রুটি তৈরি করতে পারতেছে না, তাদের বিশেষ একটা নজর হচ্ছে এই যে এটা হচ্ছে পলিথিন, আর এটা হচ্ছে উপরে রাগি ভাবে হাত দিয়ে দিয়ে এটা ই করতে হয়, গোল করতে হয়, আর বেলুন দিয়ে সাধারণত বেলা যায় না যেহেতু এটা আঠালো খুব একটা না। আর এই তো হচ্ছে রাগি রুটি, এভাবে হাত দিয়ে দিয়ে সাহায্যে এটা ই করা হয়, গোলাকৃত হয়, আর এতে হচ্ছে রাগি আটা। এই যে এখন রুটিটা খোলার উপরে দেওয়া হলো, এটা এখন ভাজা হবে। এই যে রাগি রুটি, যদিও দেখতে কালো, অনেক পুষ্টিকর এবং মিনারেল সমৃদ্ধ একটা রুটি। যদি বেলুন দিয়ে নাও বেলতে পারেন, গোলাকৃতি করতে পারেন, তবে একটু রাগি আটা নিয়ে নেবেন, এই যে রাগি ফ্লেভার আটা, এটা হাতের সাহায্যে এভাবেই গোলাকৃত করে নেবেন। এই রুটিটা আপনি সাধারণত 1-2 মিনিটে খেতে পারবেন না, সর্বোচ্চ আপনাকে 10-15 মিনিট সময় লাগবে। এই যে রাগি রুটি অনেকটা এখন ই হয়েছে চুলাতে কড়াইতে, এটা খুব সম্ভবত হওয়ার দিকেই। একেবারে গরম গরম মনে হচ্ছে, এখনো ধোয়া বের হচ্ছে রাগি রুটির, অনেক একটা পুষ্টিকর রুটি। এই মনে করেন যে অনেক সময় উপরে যেটাই সেটা ফুলে উঠে, এভাবে খোলাতে ভাজলে রুটিটার স্বাদ পাওয়া যায়। যে কোনো জিনিসের চুলাতে রান্না করলে এটার স্বাদ অন্যরকম টেস্ট হয়। এই যে গরম রুটি এখনো ধোয়া বের হয়, এই দেখছেন ধোয়া বের হচ্ছে, অসাধারণ টেস্ট। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।